জয় গুরু, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয়। বড়দের প্রতি আমার শ্রদ্ধা রইল, ছোটদের প্রতি স্নেহ ও ভালোবাসা রইল। আজকে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী বিশ্লেষণ করব। সেখানে সেই বাণীটায় বলা হয়েছে যে পরনিন্দা পরচর্চা, বিষয়টা কি ঠিক? এই যে সকলে মানুষ পরনিন্দা পরচর্চায় মগ্ন হয়ে আছে, এই সমাজ, এই এটা কি ঠিক আদতেও না ভুল? এটাই আমি আজকে বিশ্লেষণ করব। প্রথমে আমি বাণীটি পাঠ করে শোনাচ্ছি, পৃষ্ঠা সংখ্যা 14। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে, তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেটিয়ে সাফ করে দিলে তবে নিষ্ঠার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকু দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করো। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরে দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামত। সেক্ষেত্রে মন মুখ প্রায়ই এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। তাহলে কি বুঝলাম, পরনিন্দা কি করা উচিত আদতেও? না, কখনোই না। পরনিন্দা পরচর্চা জিনিসটা একেবারেই ভালো না। অপরে কি করছে, অপরের খারাপ জিনিসটা আমরা কেন দেখবো? আচ্ছা, একটা মানুষ যদি খারাপ হয়, সে তার বিষয়ে আমরা কেন আলোচনা করব? সব সময় আমাদের মনের মধ্যে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে সকলের দোষ ধরে বেড়াবো আমরা, নিজে কি করছি সেটা দেখব না, অপরে কি দোষ করলো কি খারাপ করলো সেটা দেখব, এমনকি তারা ভালো করলেও তাদের দোষটাই আমরা টেনে বার করব। কেন? এটা তো উচিত না। আমাদের সর্বাগ্রে আগে প্রথমে কি করা উচিত? আমাদের উচিত সবার মধ্যে থেকে ভালোটুকুকে গ্রহণ করা, খারাপটুকুকে বর্জন করা। তাহলে আমরা চেষ্টা করব অপরের কুৎসা না রটানো। সেই মানুষটার প্রতি আমার স্নেহ থাকা উচিত, তাকে আমি ছোট করব, তার সম্বন্ধে পরকে আমি তার নিন্দা করব, সেটা তো উচিত না। তাহলে কি হয়, প্রকারান্তরে দেখা যায় নিজের এই মনের ভিতরটাই ময়লা হয়ে জমে গেছে, ময়লা, সব সময় সবার খারাপ দেখে পারব, মন কখনো এতে শান্তি পাবে না। তাই উচিত কি আমাদের সবার মধ্যে থেকে ভালোটুকুকে গ্রহণ করা, অপরের কুৎসা কখনোই রটানো উচিত না। কিন্তু এমনও কিছু মানুষ দেখা যায় যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কেউ যদি খারাপ কাজ করে সেটা কেউ তোষামাদ করবে, হ্যাঁ হ্যাঁ আপনি তো খুব ভালো কাজ করছেন, এটাও কিন্তু ঠিক না। আমি যেমন অন্যায় করব না, তেমন আমি অন্যায়কেও প্রশ্রয় দেব না। সে যদি কোনো খারাপ কাজ করে, খারাপ পথে এগিয়ে যায়, তাহলে আমাকে বলতে হবে যে এই কাজটা তুমি যেটা করছো সেটা খারাপ, এ পথে যেও না, ভালো পথে এসো। তাহলে
এটাই তো মূল বাণী। পরনিন্দা পরচর্চা কখনোই এ সমাজের কাম্য নয়। জয় গুরু, জয় গুরু, ভালো থাকবেন সকলে।